তো কেমন আছো তোমরা? হ্যাঁ, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, কিছু ওয়ার্ক কিছু ছিল। সো আজকের ভিডিওর টপিক হাউ টু কন্ট্রোল আওয়ার মাইন্ড, মানে কিভাবে আমরা আমাদের মনকে কন্ট্রোল করব, বা বলা যেতে পারে কিভাবে আমরা নিজেদেরকে কন্ট্রোল করব। সো তোমরা অনেকে জানো যে আমি একজন প্রফেশনাল রাইটার, আমি ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম আর অনেক কিছুই লিখি। ইনফ্যাক্ট আমার এই চ্যানেলেও তোমরা পেয়ে যাবে। সো একজন রাইটারকে বেসিক্যালি নিজের মনকে কন্ট্রোল করা জানতে হয়। আমি যখন কোনো একটা অ্যাকশন সিন লিখছি, বা কোনো একটা রোমান্টিক সিন লিখছি, বা নর্মাল কনভারসেশন সিন লিখছি, তো সেই অনুযায়ী আমাকে আমার মনটাকে সেই সিনটাকে আরও ভালো ফুটিয়ে তোলার জন্য সেরকমভাবে মনটাকে কন্ট্রোল করতে হয়। তো তাই আজ আমি এই ভিডিওতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিছু তোমাদের কাছে শেয়ার করব, যে আমি কিভাবে আমার মনকে কন্ট্রোল করি, কিভাবে আমি আমার আদার্স থিং থেকে আমার মাইন্ডটাকে সরিয়ে আমার লেখার দিকে মনটা নিয়ে যাই। এই সমস্ত কিছু তোমাকে থেকে শেয়ার করব। ইনফ্যাক্ট আমার মনে হয় তোমাদের এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো খুব কাজে লাগবে। সো ভিডিও শুরু করার আগে এটা বলে রাখি, কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের একটা লাইক আমার কাছে তোমাদের অনেক অনেক ভালোবাসার ব্লেসিংস, তাই না? সো বেশি কথা না বলে ভিডিও টপিক আসা যাক। আজকের ভিডিওটা আমি একটু ডিসক্রাইব করেছি তিনটে টপিক নিয়ে, ইনফ্যাক্ট তিনটে সাব টপিক নিয়ে বলা যেতে পারে। ফার্স্টলি, আমরা নিজের মনকে কন্ট্রোল কেন করব, কেন কি প্রয়োজন। সেকেন্ডলি, কিভাবে করব, অবভিয়াসলি সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো। অ্যান্ড থার্ডলি, আমাদের মনকে, আমাদের নিজেকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, যদি আমাদের হাতেই আমাদের কন্ট্রোল থাকে, তাহলে লাভটা কি হতে পারে। সো এই তিনটে টপিক নিয়ে আমরা এই ভিডিওটা কন্টিনিউ করব। ওকে, সো ফার্স্টলি, কেন কি প্রয়োজন আমাদের নিজের মনকে কন্ট্রোল করার, তাই না? এমন তো ভালোই আছে এখন। ওকে, একটা মজার জিনিস আমি তোমাদেরকে বলি, একটা মজার গল্প বলে তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। রোবট সিনেমা তোমরা দেখেছো, তাই না? রোবট সিনেমায় কী হয়েছে, ফার্স্ট রোবট সিনেমা স্টার্টিংয়ে রোবট তৈরি হয়েছে, এমন একটা রোবট যে সব কিছু করতে পারে, সব কিছু, তাই না? হাঁটতে, চলতে, ডান্স করতে, সব কিছু করতে পারে, বাট সে একটা অর্ডার না দিলে সে কিছুই করতে পারবে না। সে অর্ডার না দিলে দাঁড়িয়েও থাকতে পারবে না। কেন? নাকি তার মন নেই। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে আমাদের মধ্যে মন কতটা ইম্পর্ট্যান্ট, তাই না? মন খুবই ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। এবার ওই ফিল্মটার নেক্সট পার্টে কি হলো, রোবট হলো, রোবটটার মন এলো, বাট মন কন্ট্রোল করার পদ্ধতি তার কাছে ছিল না, যার ফলে কি হয়েছিল, সে সেটাই করেছে যেটা তার মন চেয়েছে। তার মন যদি ভালো কিছু চেয়েছে, ভালো করেছে, খারাপ চেয়েছে, খারাপই করেছে। সো আমি এটাই বলতে চাই, মন কন্ট্রোল করা খুবই ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি আমাদের শরীরে যে এনার্জি থাকে, তার থেকে হাজার 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 গুণ বেশি এনার্জি থাকে আমাদের মনের মধ্যে। এই হিউজ এনার্জিটাকে আমরা যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে আমার মনে হয় আমাদের অনেক 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 বেশি ক্ষতি হয়ে যায়। একটা তাওয়া আছে, গরম তাওয়া, যেখানে তোমার শরীর জানে, তোমার ব্রেন জানে যে তুমি সেটা যদি হাত দাও তুমি পুড়ে যাবে, বাট তোমার মন চাইছে যে একবার দেখি না হাতটা দিয়ে কেমন লাগে, কেমন লাগবে দেখি। যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যেও এরকম অনেক স্টুপিড চিন্তাভাবনা আসে, হয়তো পড়াশোনা করছো, করতে করতে মনে হলো না দেখি একটা অন্য কাজ করে কি করে হবে, মন চাইছে তো। বাট এই অ্যাট দ্য মোমেন্ট পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট, তাই না? তখন যদি আমি মনের কথাটা শুনি, তাহলে আমাদের অনেকটাই ক্ষতি হয়। মন কারোর বারণ শোনে না। বাচ্চা হয় না, যেমন বাচ্চারা যেমন জেদ করে যে এটা করবো ওটা করবো, মনও তাই।
তো এই মনকে যদি আমরা কন্ট্রোল করতে শিখে গেছি, তাহলে আমরা কোথা থেকে যে কোথায় গিয়ে পৌঁছাবো আমরা নিজেরাও ভাবতে পারবো না। বেসিক্যালি আমি একজন খুবই চঞ্চল ছেলে। আচ্ছা, চঞ্চল কথাটার মানে হচ্ছে এমন একজন যে মনের কথা সবসময় শোনে, মন যেটা বলে সেটাই সবসময় করে যায়। মানে সে হাঁটা চলা দৌড়নো সবই করে, এরকম টাইপের ছেলেকে চঞ্চল বলা যেতে পারে, তাই না? তো এমন চঞ্চল ছেলে রাইটার হওয়া যায় না, আমি ফার্স্ট এটাই ভেবেছিলাম। সো এতক্ষণ এটা বোঝালাম যে মনকে কন্ট্রোল করা খুবই ইম্পর্ট্যান্ট। এবার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আমার এই চঞ্চল মানসিকতা থেকে আমি কীভাবে আমার মনকে আমার লেখার দিকে কনসেন্ট্রেট করি। আমার মনে হয় এই এক্সাম্পলগুলো তোমাদের খুবই কাজে লাগবে। ভিডিওটা দেখো। ফার্স্টলি, মনকে কন্ট্রোল করতে গেলে এটা ফার্স্ট থিংস আমি ফার্স্ট বুঝেছিলাম যে তোমাকে নিজেকে বুঝতে হবে। তুমি নিজেকে জানতে হবে যে তুমি কি, তোমার কোন জিনিসটা খেতে ভালো লাগে, তোমার এভরিথিং জানতে হবে। তোমার উইকনেস, তোমার স্ট্রং স্ট্রেংথ কি সব জানতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট। মনকে কন্ট্রোল করার জন্য তোমাকে নিজেকে জানতে হবে। এবার ছোটো বাচ্চা হয় না যে কোনো একটা জিনিসে করার জন্য জেদ করলো যে এটা আমার করতেই হবে, এটা আমার চাই। তো মনও তাই, যে কোনো একটা জিনিস করতে চাইছে, খুব জোর করে করতে চাইছে, বাট হয়তো তুমি করলে না, বা কোনোটা কেউ কোনো কারণে হয়তো সেখান থেকে জোর করে চলে এলে। তোমার ইচ্ছে করছিলো কিন্তু জোর করে চলে এলে যে তুমি অন্য কাজ করছো। এর ফলে কি হচ্ছে, তোমার যে কাজ করছো সেই কাজেও মন নেই, আর মনটা সেই দিকেই পড়ে আছে। হয়তো আমি বলবো মনের সাথে জোর একদমই করা যায় না, জোর করলেও তাদের লাভ কিছুই হয় না। এর একটা সলিউশন আমি বার করেছিলাম। আমি একটা কাজ যদি করতে চাইছি, মানে মনে হচ্ছে যদি আমি সে কাজটা করব, বাট সেই মোমেন্টে সেই কাজটা প্রয়োজন নেই, তখন আমি নিজেকে বোঝাবো যে হ্যাঁ আমি কাজটা করব, ওই কাজটাও করব, বাট একটা মোমেন্ট আমার যেটা জরুরি আমি সেটাই করব। এই জরুরি কাজটা হয়ে গেলে পরে আমার সময় পেলে আমি কাজটা করব। এর ফলে কী হবে, যে তুমি তোমার যে মনের ইচ্ছেটা সেটাও পূরণ হবে, আর তোমার যে কাজটা করছো তাতেও মন বসবে। আরও একটা পয়েন্ট যেটা আমি প্র্যাকটিক্যালি খুব বেশি ইউজ করি, আমি যখনই কোনোটা জিনিস লিখি বা ভিডিও এডিটিং করি বা কোনোটা সিকোয়েন্স লিখছি, তখন আমি এটা ফলো করি যে এক ঘন্টা কি দু ঘন্টা লেখার পর আমি নিজেকে 10 মিনিট কি 15 মিনিট ছুটি দেবো। এবার ওই 10 মিনিট 15 মিনিট ছুটিতে আমি খুবই আনন্দ করব, ফ্রি টাইম স্পেন্ড করব। এবার এটাতে হয় কি, আমি ওই 10 মিনিট 15 মিনিটের খুশির জন্য, আনন্দের জন্য, হ্যাঁ আমি ওই টাইমটা আনন্দ পাবো, এটার জন্য আমার ওই 1 ঘন্টা 2 ঘন্টার কাজে খুব বেশি মন লেগে যায়। হ্যাঁ, তো আমি 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে নিই, তারপর তো আমি 10 মিনিট 15 মিনিট ছুটি নেব, তখন আমি ফ্রি কাজ করব, তখন ওই কাজের প্রতি আরও বেশি মন বসে যায়। এতে আমি আমার মনকে কন্ট্রোলও করলাম, আমার ইচ্ছেটাও বজায় থাকলো। এগুলো সব আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আমি নিজের লাইফে অ্যাপ্লাই করি আমার নিজেকে কন্ট্রোল করার জন্য। আমার মনে হয় তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো। আরেকটা পয়েন্ট যেটা আমার মনে হয়, যদি তোমার লাইফকে তুমি আদার পার্সন হিসেবে দেখো, মানে আমরা অনেক সময় এরকম হয় যে লোককে অন্য কাউকে অ্যাডভাইস দিতে গিয়ে খুব ভালো অ্যাডভাইস দিয়ে ফেলি যে তুমি এটা কর বা তুমি এটা করো, এটা করলে খুব ভালো হয়, এভাবে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, এটা করো না। বাট যখন নিজের ক্ষেত্রে প্রশ্নটা আসে, তখন আমরা অনেক ভুল ডিসিশন নিয়ে নিই। তাই নিজের লাইফকে কোনো আদার্স পার্সন হিসেবে দেখো, মানে তুমি নিজের লাইফকে অন্য একজন হিসেবে দেখছো। এবার তুমি যদি এটা দেখো যে তোমার লাইফে এই এই জিনিসগুলো ঘটছে, তুমি এই কাজগুলো করছো, যার ফলে কি হচ্ছে, তুমি নিজের লাইফটাকে দেখছো। এবার তুমি যদি থাকতো সেখানে, তুমি কী করে অ্যাডভাইস দিতে, তুমি কী করতে বলতে, এই জিনিসটা
যদি তুমি করতে পারো, এটা অনেক বড় বড় মানুষ এই অ্যাডভাইসটাকে বলেওছেন, তারা ফলোও করেন। এটা কিন্তু খুবই কার্যকরী একটা অ্যাডভাইস যেটা তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে। সো এই ছিল আমার পয়েন্ট নিজের মনকে কন্ট্রোল করার জন্য। সবই আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এর সাথে তুমি মেডিটেশন আছে, যোগা আছে, এগুলো করেও নিজের মনকে কন্ট্রোল করা যায়, নিজের মাইন্ডকে নিজের হাতে করা যায়, যার ফলে যে কোনো কাজ তুমি করতে পারবে। কেননা তুমি যদি তোমার মনকে কন্ট্রোল করতে শিখে গেছো, তুমি যে কোনো কাজে তোমার মন বসাতে পারবে, তুমি যে কোনো কাজে তোমার 100% দিতে পারবে, তোমার বেস্ট দিতে পারবে, যার ফলে তোমার যে ট্যালেন্ট আছে সেটা আরও বেশি করে তুমি দেখাতে পারবে। সো নিজের মনকে, নিজেকে কন্ট্রোল করতে আগে শেখো, লাইফে সাকসেস অবভিয়াসলি পাবে। অ্যান্ড তোমাদের লাইক আমার খুব দরকার। সো ভিডিওর কথা ভালো লাগলে অবশ্যই লাইক করো, অ্যান্ড আমার ভয়েস প্রথমবার শুনে থাকলে, আমার চ্যানেলে ভিডিও ফার্স্ট টাইম দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারো। অনেক ওয়েব সিরিজ, অনেক স্টোরিজ, অনেক কবিতা, অনেক কিছুই আছে আমার ভিডিওতে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।